শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনায় মৃত্যু কমলেও আবারও বেড়েছে সংক্রমণ, ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকায় জীবন নিয়ে সংখ্যায় বাংলাদেশিরা। এবার পাকিস্তান সীমান্ত ক্রসিং দখল করল তালেবান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট। আফগানিস্তান থেকে সরানো সেনাদেরকে ইয়েমেনে পাঠালো আমেরিকা। চীনের সঙ্গে রেড টেলিফোন যোগাযোগ চালু করতে চায় যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে, ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র মনে করে যুক্তরাষ্ট্রের 25% ইহুদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে দৈনিক করোনা সংক্রমণ ফের বেড়ে 40,000 ছাড়িয়ে গেল। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 41,806 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 3,09,87,880 জন। তবে ভারতের দৈনিক মৃত্যু গত কয়েক দিনের তুলনায় কমেছে। গত 24 ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে 581 জন। এ নিয়ে মোট 411,989 জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। তবে সক্রিয় রোগী কম হওয়ায় যে প্রবণতা অব্যাহত ছিল তা বদলেছে গত 24 ঘন্টায়। প্রায় 2,000 সক্রিয় রোগী বেড়েছে গত একদিনে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে 432,141 জন। আসাম ছাড়া উত্তর পূর্ব ভারতের জন্য রাজ্যগুলোর অবস্থা বেশ খারাপ। করোনার প্রথম ঢেউ তেমন প্রভাব ফেলতে পারেনি এই রাজ্যগুলোতে, কিন্তু এখন আসামে দৈনিক 2,000 লোক আক্রান্ত হচ্ছেন। টানা 6 দিনের সরকার বিরোধী আন্দোলনে অচল হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। বিক্ষোভের আগুনে জ্বলছে পুরো দেশ। এখন পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছে 52 জন, গ্রেপ্তার করা হয়েছে 1,000-এরও বেশি মানুষকে। নজিরবিহীন ধ্বংসযজ্ঞ এবং লুটপাটের কারণে খাদ্য এবং জ্বালানি সংকটের মধ্যে পড়েছে আফ্রিকানবাসী। ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমারের দুর্নীতির দায়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সহিংস আন্দোলনে একেবারে অচল হয়ে পড়েছে দেশটি। প্রশাসনের কঠোর অবস্থানের পরেও এখনও নিয়ন্ত্রণে আসেনি পেট্রোরিয়ার মাদারবাস্ট, পুলওয়ামা সহ আশেপাশের অঞ্চলগুলো। আন্দোলন আরও সহিংস ছাপ গোটা দেশে ছড়িয়ে গেছে। চলমান সহিংসতা স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের শপিং মল স্থাপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীদের তাণ্ডবে নিমিষেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে তিলে তিলে গড়ে তোলা প্রবাসীদের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেকেই। এক প্রবাসী বাংলাদেশি জানান, সহিংসতায় বড় বড় শপিং মলগুলোতে যেভাবে হামলা চালিয়েছে এতে আমাদের সব শেষ হয়ে গেছে। একই সঙ্গে সহিংসতায় আমরা নিজেদের জীবন নিয়েও সংখ্যায় রয়েছে। এবার পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখল করেছে তালেবান। বুধবার সকালে গুরুত্বপূর্ণ এই ট্রানজিটে থাকা আফগানিস্তানের সরকারি সেনারা তালেবানের কাছে আত্মসমর্পণ করে। গত সপ্তাহে তালেবানের যোদ্ধারা তাজিকিস্তান এবং ইরানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত দখল করে নেয়। খবরে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ইস্পিন বলদাক সীমান্ত তালেবানের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই সীমান্ত সরাসরি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে সংযুক্ত। এই বেলুচিস্তান প্রদেশের তালেবানের শীর্ষ নেতারা দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। এখানে তালেবানের অনেক যোদ্ধারা রয়েছে যারা প্রায়ই আফগানিস্তানে ঢুকে তালেবান সদস্যদের সহায়তা করে। রয়টার্স বলছে, পরিকল্পনা অনুযায়ী তালেবান যোদ্ধারা বিভিন্ন দেশের সঙ্গে থাকা আফগানিস্তানের সীমান্ত ক্রসিং এবং চেকপোস্ট দখলে নিয়েছে, কারণ সীমান্ত ক্রসিং এবং চেকপোস্টগুলো থেকে তাদের বড় অঙ্কের রাজস্ব আদায় হবে, যার কোনটি আফগান সরকারের কোষাগারে যাবে না। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, আফগানিস্তানের সঙ্গে তারা স্পেন বলদাক সীমান্ত বন্ধ করে দিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। টানা 10 দিন ধরে হেঁচকে উঠেছিল বলসোনারোর, না থামায় বুধবার সাও পাওলোর একটি হাসপাতালে নিয়ে হয়েছে তাকে। করা হতে পারে অস্ত্রোপচার। ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, 24 থেকে 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। 2018 সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বলসোনারো।
সে সময় গুরুতর আহত হয়েছিলেন এবং বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছিল। তার চিকিৎসকরা জানিয়েছিলেন হেস্কি উঠার সাথে সার্জারির কোনো সম্পর্ক থাকতে পারে। এমনিতেই করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জেরে বেশ চাপের মুখে আছেন 66 বছর বয়সী এই প্রেসিডেন্ট। মহামারী শুরুর পর থেকে উদ্ভট সব কাজের জন্য খবরের শিরোনাম হয়েছেন তিনি। আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে। এসব সেনা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে। ইয়েমেনের প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার ইরানের প্রেস টিভি এই খবর জানিয়েছে। তারা বলেছে প্রথমে সব মার্কিন সেনাকে এডেন প্রদেশের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। এরপর তাদেরকে উত্তর দিকে প্রতিবেশী দেশ লাহিজে নিয়ে যাওয়া হয়। দখলদার মার্কিন সেনাদেরকে লাহিজ প্রদেশের আল আনান বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। আফগানিস্তান থেকে শতকরা 95% মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা করার পর ইয়েমেন থেকে এই সব খবর পাওয়া গেল। আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরবের নেতৃত্বে যে ভয়াবহ আগ্রাসন চলছে তার প্রতি এতদিন শক্ত রাজনৈতিক এবং সামরিক সহযোগিতা দিয়ে এসেছে আমেরিকা। এবার ইয়েমেনে সরাসরি মার্কিন সেনা উপস্থিতির খবর পাওয়া গেল। ইয়েমেনে সৌদিপন্থী আব্দুর রাব মনসুর হাদি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য রিয়াদ দেশটিতে আগ্রাসন চালাচ্ছে। চীনের সঙ্গে একটি ইমার্জেন্সি হটলাইন চালুর সম্ভাব্যতা খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন। জরুরি সহায়তা যোগাযোগের জন্য এই ব্যবস্থা স্থাপনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানিয়েছে শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য চালু হওয়া রেড টেলিফোনের আদলে চালু হতে পারে এই ইমার্জেন্সি হটলাইন। তবে এই ধারণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে আর চীনের কাছেও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলে ধরা হয়নি। এবং চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমাতে এই পথে হাঁটতে চায় বাইডেন প্রশাসন। এই ধরনের হটলাইন প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে বেজিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। এর মাধ্যমে সেনাবাহিনীর গতিবিধি কিংবা সাইবার হামলা নিয়ে সতর্ক বার্তা আদান প্রদান করা যাবে। যুক্তরাষ্ট্র বলছে চীনের সেনাবাহিনী আক্রমণাত্মক মনোভাব দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সুযোগ বাড়িয়েছে। এই জন্য তারা মনে করে ভবিষ্যতে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি এড়াতে এই বিষয়ে অনেক কাজ করতে হবে। আর এই বিষয়টাকে মাথায় রেখে যুক্তরাষ্ট্র মূলত চীনের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করছে। মনে করা হচ্ছে যোগাযোগটা ভালো করতে পারলে কোনো সংকটজনক পরিস্থিতি ঠেকানো যাবে। যুক্তরাষ্ট্রের 25% ইহুদির চোখে ইসরায়েল একটি বর্ণবাদী এবং নিষ্ঠুর রাষ্ট্র। মঙ্গলবার একটি জরিপের ফলের উপর ভিত্তি করে এইসব তথ্য জানায় লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর এই জরিপ চালানো হয়। জিউশ ইলেকটোরেট ইনস্টিটিউটের 28 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে এই জরিপ চালিয়েছে, যা প্রকাশ করেছে 13 জুলাই। জরিপে অংশ নিয়েছে 800 মানুষ। জরিপের তথ্য অনুযায়ী 34% ইহুদি মনে করেন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণ আমেরিকায় চলা বর্ণবাদের মতোই। এছাড়া 22% মনে করেন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল এবং হামাসের মধ্যে হওয়া যুদ্ধে বিমান হামলায় 256 জন ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে হামাসের ছোড়া রকেট হামলায় নিহত হয়েছেন 12 জন ইসরায়েলি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।